শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এই সংহতি র্যালি। রাজধানীর সেগুনবাগিচা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা। এর আগে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংহতি সমাবেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমাতে সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন বক্তারা। এই কোটা বিরোধী আন্দোলনে তাদেরকে হত্যা করা হয়েছে, যাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে, যাদের হাত পা বন্ধ করা হয়েছে, এদের শাস্তি না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। রক্তের উপর লাশের উপর দাঁড়িয়ে যে স্বৈরাচার কখনোই টিকবে না। আমরা চাই জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং প্রতিটি ঘটনার বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। তারা নানা রকমের বানোয়ার কাহিনী তৈরি করছে, দেশটির সংকট তৈরি করেছেন তারা। এই সংকট থেকে উত্তরণের জন্য এই সরকারের পদত্যাগ করে আপনার ক্ষমতা একটা নিউট্রাল গভর্নমেন্টের কাছে হস্তান্তর করা উচিত। শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হওয়ার ছাড়াও দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ থেকে দেশের আপামর জনতা এখন ক্ষমতাসীনদের বিদায়ে একাট্টা হয়েছে বলেও মন্তব্য করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ছাত্র সমাজের আন্দোলন তাদের একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে এবং তাদের যে নয় দফা দাবি রয়েছে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বৈর শাসন এই সরকারের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন ছাত্র সমাজ গড়ে তুলবে সেই আন্দোলনের সঙ্গে শিক্ষক সমাজ, দেশের মেহনতি মানুষ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে এবং থাকবে। এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে, বারে বারে হোসেন খাচ্ছিল, কিন্তু এবারের যে সংগ্রাম, এবারের যে আন্দোলন, এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, গণ অভ্যুত্থানের প্রথম পর্যায়ে এটা, এবং আপনারা আরো বড় স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত আছেন। এদিকে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকার শিক্ষার্থীদের আন্দোলন অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। আমরা সরকারকে বলি এটা একটা রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে। সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর একটা দিন এই সরকার বেশি থাকা মানে হচ্ছে জনগণকে সাথে নিয়ে লড়াইটা করব, বিজয়ী হব, দেশকে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করব। ক্ষমতাসীনরা দমননীতি অব্যাহত রাখলে আন্দোলন আরো তীব্র হবে বলে মন্তব্য করেন সরকার বিরোধী জোটের নেতারা। অন্যদিকে এক বিবৃতিতে আন্দোলন দমাতে সরকার দমননীতি চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো পরিস্থিতিতে আন্দোলন অব্যাহত রাখতে আপামর জনতা, ছাত্র যুবক সহ সকল শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।